তো যারা একটু ডায়েট করে হেলদি খাবার খেতে চায় তাদের জন্য এটা। দুইটা টমেটো এভাবে আমি একটু কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি, এটা দিয়ে আমি স্যুপ বানাবো এখন আমার বিকেলে নাস্তার জন্য। তো এটা একটু সেদ্ধ হয়ে গেলে আমি এর স্কিনগুলো তুলে ফেলে দেব। তো এই যে স্কিনগুলো উঠে যাচ্ছে, যেহেতু এটা সেদ্ধ হয়ে গেছে স্কিনগুলো দেওয়া যাবে না, এভাবে আমি সব স্কিনগুলো তুলে নেব। তো এখানে আমি অলরেডি 1 চিমটি পরিমাণে পিঙ্ক সল্ট আর এখন 1 চিমটি পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হালকা একটু স্পাইসের জন্য আমি অল্প একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। এখানে টেক নিয়েছি আমি, এটাও অ্যাড করে দিব। তো টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবার পরে এখানে যে টমেটোর এক্সট্রা মোটা অংশগুলো ছিল এগুলোকে আমি একটা চামচের সাহায্যে উঠিয়ে ফেলে দিব, কারণ স্যুপের ভিতরে এরকম শক্ত মোটা দানা খেতে ভালো লাগে না, তাই আমি শুধু এখানে যে রসটা নিয়ে নিয়েছি। তো যারা তেল খেতে পছন্দ করে তারা একটু তেল দিয়ে দিতে পারে। আমি এখানে 1 স্লাইস বাটার দিয়ে দিলাম, আমি যেহেতু ডায়েট করি। আর এখানে আমি এটা ঘন করার জন্য একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি, ওটাও দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে কিছুক্ষণ নেড়ে নিব। জালটা একদম হালকা করে দিয়েছি। তো এটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে ফাইনালি আমি যে একটা রেখেছিলাম সেই ডিমটাকে আমি এখানে অ্যাড করে এখন আস্তে আস্তে নেড়ে নেব। আর এখন এটাকে আস্তে আস্তে 5 মিনিটসের মতো আমি কুক করে নেব। দেন আমার স্যুপ রেডি। এটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমি একটু এরকম লেবুর রস দিয়ে দিলাম, যাতে ডিমের স্মেলটা না আসে। 1 স্লাইস এরকম লেবু নিয়ে এখন আমার স্যুপটা রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেলে নেব। আমার রান্না করা শেষ, এখন আমি একটা বাটিতে এটাকে ঢেলে নেব। আমি একজনের পরিমাণে তৈরি করেছি। তো আমার স্যুপ রেডি শেষ, এখন আমি এখানে একটু কাঁচামরিচ কেটে দিয়েছি একটু হালকা স্পাইস হওয়ার জন্য। আমি এটাকে গরম গরম অ্যাড করে দিলাম। ঝটপট তৈরি হয়ে গেল আমার টমেটো অ্যান্ড এগ স্যুপ, মজাদার, পুরো হেলদি, 100% ডায়েট।